স্বাগতম, আমি তরুণ কুমার কায়েন, আমার ইউটিউব চ্যানেল ফিগেজি কেমিস্ট্রি একাডেমি। আজকের পাঠ পরিস্থিতি গুণগত বিশ্লেষণের গুরুত্ব। সেকেন্ড পল গুণগত বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। রাসায়নিক বিশ্লেষণ, বিশুদ্ধ যৌগটি যেমন অজৈব যৌগ অথবা জৈব যৌগ কি কি উপাদান মূল বা যৌগ মূলক দ্বারা গঠিত, এদের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয়ে যে পদ্ধতিগত রাসায়নিক প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ কোন রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণের মূল উপাদান সমূহকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতি সমূহ ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলা হয়। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকারের, গুণগত বা আঙ্গিক that is qualitative analysis, মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ that is quantitative analysis. মাত্রিক that is পরিমাণগত quantitative analysis আবার দুই ধরনের, একটি হচ্ছে ভর ভিত্তিক that is gravimetric analysis, আরেকটি হচ্ছে আয়তনিক বিশ্লেষণ that is volumetric analysis. এখন আসি গুণগত বিশ্লেষণ। রসায়নশাস্ত্রের যে শাখায় বিভিন্ন মৌলিক বা যৌগিক পদার্থ এবং যৌগ মূলক শনাক্তকরণ সম্পন্ন করা হয় তাকে গুণগত বিশ্লেষণ বলে। অজৈব যৌগের ক্ষেত্রে কোন নমুনায় কোন কোন মৌলিক পদার্থ বা যৌগ মূলক বিদ্যমান তা শনাক্ত করা হয়, অপরদিকে জৈব যৌগের গুণগত বিশ্লেষণে তাদের কার্যকরী গ্রুপ শনাক্ত করা হয়। অর্থাৎ যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন রাসায়নিক পদার্থের অথবা এদের মিশ্রণে মূল উপাদান বা জৈব যৌগের মূলক সময়ের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা অধ্যক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয় একে আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ বলে। আমরা ল্যাবরেটরিতে যে সল্ট অ্যানালাইসিস করে থাকি সেটিও কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত দ্যাট ইজ গুণগত বিশ্লেষণের অন্তর্ভুক্ত। গুণগত বিশ্লেষণের গুরুত্ব, যেমন কৃষিক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। আমাদের কৃষিক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে এটি লাগে, যেমন কোনো এলাকাতে মাটির গুণাগুণ নির্ণয়ের ক্ষেত্রে এটি লাগতে পারে বা বিশেষ কোনো শাক সবজিতে কি উপাদান আছে সেটি দেখার ক্ষেত্রে। কোনো একটি এলাকা আর্সেনিক প্রবলিত, আর্সেনিক প্রবলিত এলাকাতে আর্সেনিকের দূষণ ঘটেছে কিনা সেটি দেখার জন্য গুণগত বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। তাহলে মাটিকে এনে মাটিকে বিশ্লেষণ করে মাটির ভিতরে দেখা হবে যে সেটি আর্সেনিক আছে কিনা, সেটি গুণগত। আর আর্সেনিকের পরিমাণ জানাটি হচ্ছে পরিমাণগত। কোনো শাক সবজি বা ফলমূলে কোনো বিশেষ ভারী মেটাল লেড আর্সেনিক ইত্যাদি কোনো মেটাল গেল কিনা সেটিও কিন্তু গুণগত বিশ্লেষণ, অর্থাৎ সেই যৌগ বা কোনো বিশেষ মৌল জানাটাই হচ্ছে গুণগত বিশ্লেষণ। তার কৃষিক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। খাদ্যদ্রব্য সংরক্ষণ, পচনশীল খাদ্যবস্তু সংরক্ষণের ক্ষেত্রে অনুমোদিত প্রিজার্ভেটিভ দেওয়া হয়। তাই প্রিজার্ভেটিভ অনুমোদিত দেওয়া ছাড়া কিছু লোকজন বা কিছু অসাধু ব্যক্তি অননুমোদিত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এই রাসায়নিক পদার্থ ক্ষতিকর রাসায়নিক পদার্থ কি আছে কি দেওয়া হলো সেটি বিশ্লেষণ করাটাও গুণগত বিশ্লেষণের আওতাভুক্ত। সেজন্য খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে গুণগত বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা ক্ষেত্রে এরপরে আসি। চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যে রোগ এর চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে গুণগত বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। প্যাথোলজি যে রিপোর্ট, যেমন রক্ত মূত্র ইত্যাদির ক্ষেত্রে কোনো বিশেষ জীবাণুর উপস্থিতি আছে কিনা, উপাদান কোষের পরিবর্তন, এদের ছবি প্রতিছবি ইত্যাদি যে গ্রহণ করা হয় এগুলো সবই কিন্তু গুণগত বিশ্লেষণে অন্তর্ভুক্ত। এবার শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। এই পণ্যের গুণগত মান জানা এবং পণ্যের প্রত্যেকটি উপাদান ঠিক আছে কিনা এগুলো বিশ্লেষণ করাটাও গুণগত বিশ্লেষণের অন্তর্ভুক্ত, এটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনের বাড়ির কাজ, গুণগত বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। আগামী দিনের পাঠ পর্যায় সারণী। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।